প্রিয় আমার সকল ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি যারা দশম শ্রেণীতে উঠেছো, যারা 2024 সালে মাধ্যমিকে বসছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং সামনে মাধ্যমিক, তারও একটা মোটামুটি সাজেশান আমি একটা করে দিচ্ছি আপাতত। এই সাজেশানে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আসছি। আমি মূলত প্রশ্ন দেবো 4 নম্বরের, আর 4 নম্বরের দেবো, 8 নম্বরের দেবো, কিন্তু আমি ছোট প্রশ্ন এবারে আলোচনায় যাব না। আমি আজকে মোটামুটি বড় প্রশ্নের উপরই আলোচনায় যাচ্ছি। তাই তোমরা এইগুলো অবশ্যই করো, যাদের যারা এইগুলো করবে অবশ্যই তারা কমন পাবে। আবার আমি শুরু করার আগে আর একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেল দেখছো তারা তো পাবেই, আর যারা এখনও দেখছো না বা দেখে সাবস্ক্রাইব করোনি, আমি সবাইকেই বলবো সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে অল বটন টিপে দিও, তাহলে তোমরা বিভিন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য শুরু করা যাক আজকের ভিডিও, দশম শ্রেণী ইতিহাসের সাজেশান, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুনতে থাকো। আমি প্রথম অধ্যায় যেটা আছে ইতিহাসের ধারণা থেকে 4 নম্বরের প্রশ্ন দিচ্ছি, শুনতে থাকো। এবারে প্রথম প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকছে, আধুনিক ভারতে ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর বা জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। তাহলে বুঝতে পারলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকছে, ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো লেখো। তারপরে যেটা থাকছে সেটা খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে একটি টিকা লেখো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে আমি দেবো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। ঠিক আছে, এবার আমি দ্বিতীয় অধ্যায় থেকে দিচ্ছি খুব ভালো প্রশ্নগুলো, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। আমার প্রথম প্রশ্ন যেটা থাকছে, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। তাহলে বুঝতে পারছো নারী শিক্ষা প্রসঙ্গে বা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। নেক্সট প্রশ্ন থাকছে তোমাদের জন্য, সেটা হলো 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। তারপরে উডের নির্দেশ নামাকে এদেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট। যেটা মাধ্যমিক 20-তে এসেছিল। এরপরে থাকছে যেটা, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, খুব ভালো করে করবে কিন্তু। তারপর করবে বাংলা চিকিৎসাবিদ্যা বিকাশে কলকাতা মেডিকেল কলেজে ভূমিকা বিশ্লেষণ করো। আর একটা এখান থেকে কোশ্চেন দেবো, ভালোভাবে দেখো, হুতুম প্যাচার নকশায় সমকালীন সমাজের ছবি কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তাহলে আমরা সমাজ সংস্কারক বা সংস্কারের বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে কোশ্চেনগুলো দিয়ে দিলাম। এবার 8 নম্বরের প্রশ্ন এখান থেকে কী আসবে দেখে নাও, এই চ্যাপ্টারে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হলো 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কীরূপ ভূমিকা ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে থাকছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, ও সঙ্গে পাঠ থাকবে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন, এটা মোটামুটি 5+3 যেটাকে আমরা বলবো। ঠিক আছে, এরপরে দেখো নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলা সংস্কার আন্দোলনে ব্যাখ্যা করো, এ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, এটাও 5+3 থাকছে। তাহলে এইটা দিয়ে দিলাম। এবার আমি তৃতীয় অধ্যায় থেকে দেবো 4 নম্বরের, যেটা দিচ্ছি প্রতিরোধ ও বিদ্রোহ, যেটা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, খুব ভালো করে করবে। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সবচেয়ে এবারের জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কী ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন থাকছে তিতুমীরের নেতৃত্বে বাংলায় বারাসাত বিদ্রোহের পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ। আর একটা কোশ্চেন এই চ্যাপ্টারে 4 নম্বরে মানের দেবো, প্রশ্নমান 4, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তাহলে এই 3টে আমি কোশ্চেন দিলাম, এই 3টে কোশ্চেন কিন্তু এবারে
চার নম্বরে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে প্রতিরোধ ও বিদ্রোহ। এবার এই চ্যাপ্টারে আট নম্বরে প্রশ্নটা আমি একটাই দেবো, খুব ভালো করে পড়বে, বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তাহলে আবার বলছি, আট নম্বরে এখান থেকে ইম্পর্টেন্ট, বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এবার আমি চলে যাই চতুর্থ অধ্যায় থেকে, খুব ভালো করে দেখবে তোমরা, দেব সংঘবদ্ধতার গোড়ার কথা চতুর্থ অধ্যায়। এখানে চার নম্বরে কোশ্চেন থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি তোমাকে, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল। বুঝতে পারছো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয় আন্দোলন বা জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল। তার সঙ্গে থাকছে আর একটা, মানে তার সঙ্গে না, নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1757 বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর থাকছে টিকা, চার নম্বর যদি টিকা দেয় ভারত সভা। তারপরে ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহকে কি বাংলা শিক্ষিত সমাজ সমর্থন করেছিল, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ইম্পর্টেন্ট, মহারানীর ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য। আচ্ছা, এরপরে আর একটা চার নম্বরে দেবো, মহাবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য সম্পর্কে লেখো, ঠিক আছে। তাহলে চার নম্বরের এই চারটে কোশ্চেন আমি দিলাম, কি পাঁচটা কোশ্চেন দিলাম, আমি এই কটা করবে। এবার আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আমি দেবো, যেটা আট নম্বরেও আসতে পারে, চার নম্বরেও আসতে পারে, 1757 বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, তোমার মতে যুক্তি দাও। এবার আমি আট নম্বরের আরও প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো চার নম্বরই বেশি থাকবে। এবার আট নম্বরের প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালোভাবে শোনো, লেখায় ও রেখায় ভারতে কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, ঠিক আছে। লেখায় ও রেখায় ভারতে কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। তারপরে প্রশ্ন থাকবে, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো, বা মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি, একই উত্তর। তারপরে প্রশ্ন থাকবে, ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলি পরিচয় দাও, হয়ে গেল। এবার পঞ্চম অধ্যায় থেকে তোমাদের আমি দেবো, খুব ভালো করে শোনো, চার নম্বরে প্রশ্ন দিচ্ছি প্রথমে, সেটা হলো প্রথম প্রশ্ন যেটা থাকবে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল, ঠিক আছে। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। তারপরে প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান পরিণত হলো, শ্রীরামপুর মিশন কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান পরিণত হলো। এরপর জাতীয় শিক্ষা পরিষদ টিকা। এরপরে প্রশ্ন থাকছে, যেটা হলো বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ব্যাখ্যা করো। আর একটা চার নম্বরের দেবো, শোনো, বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ ভূমিকা ছিল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে আট নম্বরে প্রশ্ন দিচ্ছি, খুব ভালো করে দেখো, ছাপাখানা বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কীভাবে ভূমিকা পালন করেছিল, এটা পার্ট কোশ্চেন আর একটা থাকবে। ঔপনিবেশিক শিক্ষায় সমালোচনা কীভাবে করা যায় বা করা হয়, 5+3। এই চ্যাপ্টারে আমি আট নম্বরে একটা কোশ্চেন দিলাম, তবুও বলছি চার নম্বরে কিছু কোশ্চেন থেকে আট নম্বরে রিপিট করতে পারে, যেটা চার নম্বর সেটা আটও হতে পারে কয়েকটা কোশ্চেন। এরপরে আমি ষষ্ঠ অধ্যায়ে ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, খুব ভালো করে দেখো, 20 শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন, খুব ভালোভাবে দেখো। এইগুলো যদি তোমরা করে যেতে পারো, তোমাদের আমি বলে দিচ্ছি 100% কমন পাবে মাধ্যমিকে, যারা অবশ্য 2024-এ, তোমরা অবশ্যই করবে। প্রথম প্রশ্ন আমার থাকছে, ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। এই চ্যাপ্টারটা একটু শক্ত আছে, চেষ্টা করো মুখস্থ করার, তাই আগে থেকে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় টিকা লেখো তেভাগ আন্দোলন, তৃতীয় টিকা লেখো কংগ্রেসের সমাজতন্ত্রী দল, তারপর একা আন্দোলন সম্পর্কে লেখো। এই চারটে আমি দিলাম চার নম্বরে কোশ্চেন। এবার এই চ্যাপ্টার থেকে আট নম্বরে প্রশ্ন থাকছে, যেটা আমি তিনটে প্রশ্ন দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট, দেখো।
বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো, ঠিক আছে? দ্বিতীয়, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে? এই এর সঙ্গে একটা পার্ট কোশ্চেন থাকবে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো আর ভারত ছাড়ো আন্দোলন শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো, এটা একটা পার্ট। আর একটা ওর সঙ্গে পার্ট থাকবে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ 5+3। এরপরে আমি দেবো হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে যেটা আছে, 20 শতকে ভারতের নারী সমাজ ও প্রান্তিক আন্দোলন, এই অধ্যায়ে 4 নম্বরে প্রশ্ন থাকছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি দেবো, সেটা হলো দলিত, আচ্ছা আমি দেখছি সেটা কী দেওয়া যায় তার বলছি, দলিত রাজনীতি উদ্ভবের কারণগুলি আলোচনা করো, দলিত রাজনীতি। তারপর লেখো বেঙ্গল ভলেন্টিয়ার শিকা, ইম্পর্টেন্ট মোটামুটি। তারপর লেখো অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল। এবার লিখব দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো, ঠিক আছে? এখান থেকে 8 নম্বরে প্রশ্ন থাকবে, যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন 8 নম্বরে এই চ্যাপ্টারে থাকবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। একটা ছাত্র সমাজের ভূমিকা, একটা নারীদের ভূমিকা, দুটো আলাদা কোশ্চেন। আর একটা কোশ্চেন এখান থেকে দেবো, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এইটা 8 নম্বরে তো দিলাম, কিন্তু এটা 4 নম্বরেও আসতে পারে। নেক্সট প্রশ্ন থাকবে আমার 8ম অধ্যায়, যেটা হলো 4 নম্বরে প্রশ্ন আমি দেবো, ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, ভালোভাবে শোনো, 4 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হলো, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হলো। তারপর টিকা লেখো, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট উদ্বাস্তু সমস্যা, দেশভাগ যেটা 1947। তারপর লেখো, মানে যেটা ইম্পর্টেন্ট, হায়দ্রাবাদ কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হলো। এবার লেখো দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তিতে, মানে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। তা আমি এই মোটামুটি কোশ্চেন তোমাদের দিলাম, আশা করি এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন কমন এসে যাবে, অবশ্যই তোমরা করতে থাকো, আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। কোনো কোশ্চেনের উত্তর জানতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে লিখবে, যে এই কোশ্চেনের উত্তরটা যদি পাঠান তা খুব ভালো হয়, আমি নিশ্চয়ই এর উত্তর পাঠিয়ে দেবো। কিন্তু তোমরা কিন্তু করতে থাকো, এখন থেকে দিয়ে দিলাম, যাতে তোমাদের টেস্ট এবং তোমাদের পরবর্তী যে মাধ্যমিক পরীক্ষা তা তোমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হবে, তাই আমি এইগুলো তোমাদের আলোচনায় দিচ্ছি, সেইগুলো অবশ্যই করো। এবার যেটা আমি বলবো, তোমাদের সাজেশান, দেখো সাজেশান তো করে দিলাম, পড়াটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা পড়ো, মুখস্থ করো। ইতিহাস কিন্তু একটা কথা বলছি, গল্পের মতো লিখলে হবে না, তথ্যভিত্তিক লিখতে হবে, তথ্য ছাড়া ইতিহাসে নম্বর নেই, কারণ ইতিহাস বিজ্ঞানের মতোই বিষয়, কারণ তার মধ্যে যুক্তি এবং তর্ক তথ্য থাকতে হবে, তথ্য যেখানে প্রমাণ, এবং সেইগুলো যদি তুলে দিতে লিখতে না পারো পয়েন্টস ওয়াইজ, নাহলে কিন্তু নম্বর পাবে না। তাই তোমাদের বললাম, তোমরা অবশ্যই এগুলো চিন্তা করে উত্তরটা লেখো, প্যারা প্যারা করে লিখবে ভালো নম্বর পেতে, আর প্র্যাকটিস করো, যে কোনো পরীক্ষা দেবে উত্তর কিন্তু কমপ্লিট করতে হবে, ইনকমপ্লিটে উত্তর হয় না, কারণ ইনকমপ্লিটে নম্বর দেয় না ভালো, তাই বলছি পুরো উত্তর লিখবে, তাতে একটু ছোটো হলে কোনো ক্ষতি নেই, কিন্তু উত্তরটা শেষ করতে হবে পরীক্ষায়। তাই এখানে আমি তোমাদের শেষ করছি, আবার বলবো তোমাদের এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে বলতে আমার চ্যানেল গুরুকুল স্যার, আমি সুবি চট্টোপাধ্যায় তোমাদের পাশে সবসময় আছি, তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। তাই এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কোনো একদিন কোনো এক সময়।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।